চলে আসলাম বায়ার্ন মিউনিখের ফুটবল ক্লাবে। এটাই ওদের হোম স্টেডিয়াম। এখানেই বায়ার্ন মিউনিখের যত হোম ম্যাচ খেলার আয়োজন করা হয় এখানেই হয়। এটা হচ্ছে অবস্থা। এখন ঢুকবো দেখি ভিতরে। এটা হচ্ছে বায়ার্ন মিউনিখের মিউজিয়াম। এখানে বায়ার্ন মিউনিখের যত সাফল্য, যত ট্রফি সবই এখানে আছে। এদিকটা হচ্ছে শেষের দিকে, শেষের দিকটা, এদিকটা, এদিক থেকে এটা হচ্ছে সব প্লেয়ারদের দামি দেওয়া আছে এখানে, দামি ছবি। এদিকে আছে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিগুলো, এগুলোতে সবাই ছবি তুলেছে। এদিকেও কিছু আছে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি, যত মেমোরি আছে এখানে এখানে আছে। এদিকে একটু আগে আমি স্টেডিয়ামের ভিতরে ঢুকছিলাম, ওখানে ঢুকে গ্যালারির ছবি টবি তুললাম। আর এটা হচ্ছে মিউজিয়াম। মিউজিয়ামে একটা টাইম লিমিট আছে, এখানে সবসময় বসে থাকা যায় না। তো এখানে খুব সম্ভবত ওদের সব প্লেয়ারদের ছবি এখানে দেওয়া আছে, সব প্লেয়ারদের ছবি, এবং এখানে তাদের প্রোফাইল দেওয়া আছে। এখানে সম্ভবত ক্লিক করলে তাদের তার ডিটেলস এখানে শো করে, সে কতদিন খেলছে। যাই হোক, এখানে টোটাল সব প্লেয়ারদের ইনফরমেশন এখানে দেওয়া আছে। এদিকেও আছে, এদিকে খুব সম্ভবত অনেক ওল্ড প্লেয়ারদের ভিতর একটা জায়গা। মুলার মনে হচ্ছে ওদের সব থেকে বিখ্যাত প্লেয়ার, কারণ মুলারের ছবি বেশি এখানে। এখানে সব ওল্ড প্লেয়ারদের, মানে কারা কোন সালে খেলছে, যে 1910-20 পুরো টাইম ফ্রেম অনুযায়ী আছে। 1970 পর্যন্ত আছে এখানে, 1910 থেকে। যত ট্রফি আছে সবই এখানে আছে ওদের। এদিকেও ট্রফি আছে, এদিকে যদি আমি যাই ট্রফির একটা ভান্ডার আর কি। এদিক দিয়ে যদি আমি শুধু, এটা একটা গাড়ি, এদিক দিয়ে যদি আমি যাইতে থাকি কি একটা অবস্থা হয়। দুই সাইডে শুধু ট্রফি আর ট্রফি। এটা অনেক আগের টেলিভিশন, এটা একটা ক্যামেরা, মানে অনেক আগের ক্যামেরা। এদিকেও ট্রফি, এদিকেও ট্রফি, এদিকে ওদের সব, মানে যত জার্সি ওরা যখনই পরত সেই জার্সিগুলো আছে এখানে। আমি অনেক ভাগ্যবান যে আমি এখানে আসতে পারছি। এদিকেও ট্রফি, খেলাধুলা করতেছে এরা এখানে। এই যে ওদের স্টেডিয়ামটা, এটার ভিতরে একটু আগে ছিলাম আমি। স্টেডিয়ামের অনেকগুলো ভিউ আছে। কতটা সমৃদ্ধ হতে পারে একটা ক্লাব, আসলে এসব মিউজিয়ামে আসলে এগুলো বোঝা যায়।
এই যে এখানে অনেক ট্রফি এবং মিউজিয়ামটা ভালোই বড়, অনেক বড়। আর এখানে আসলে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায় যে ক্লাবটা কতটা বৃহৎ এবং এই ক্লাবটা এখানে লোকজন কতটা ভালোবাসে আর কি। তো সবাই দেখলেন বায়ার্ন মিউনিখের যে মিউজিয়ামটা আছে ওইটা।